দেশ হায়নার কবলে পড়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই বিএনপির তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বলে জানিয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আগামীকাল ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, বর্তমান সরকার চাকরি দিতে মেধা যোগ্যতা বিবেচনা না করে দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশে অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নানাভাবে বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন। আজকে নির্যাতন নিপীড়িত হচ্ছে এই সরকারের দ্বারা, অবৈধ সরকারের দ্বারা। মেধা থাকা সত্ত্বেও শুধু দলীয় বিবেচনায় ভেরিফিকেশনে সরকারি গোয়েন্দা সংস্থা ব্যবহার করে যাচাই বাছাই করা হয়, ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়, শুধুমাত্র একটি দল না করার কারণে।